বিপিএলে পেসাররা হতাশ করলেও দেশি তরুণ ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি। 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে প্রধান কোচ নির্বাচন করলে ভুল করবে বিসিবি, মত সাবেকদের। হাতুরুল সিংহকে আনলে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসার সম্মতি পেয়ে প্রতিপক্ষ নিয়ে কাজ শুরু করেছে বাফুফে। এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পছন্দ, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা যে শর্ত জুড়ে দিয়েছে তা পূরণ করা বড় চ্যালেঞ্জ মনে করছে ফুটবল ফেডারেশন। এদিকে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে অনিবার্য কারণবশত স্থগিত করেছে বাফুফে। শুরুতে প্রস্তাব পাঠানো হয়েছিল ব্রাজিলে, তবে জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে সামলাতে চায় না সেলেসাউরা। বাফুফে এখন চেষ্টা করছে এশিয়ায়। আলোচনায় আছে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং জাপান। বিভিন্ন গণমাধ্যম বলছে কাতার বিশ্বকাপের চমক মরক্কোর কথাও। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে প্রতিপক্ষ ঠিক করে দেবে ওরা। এখানে তো অবশ্যই মানে প্রতিপক্ষ যারা হবে সেটা তো আসলে একতরফভাবে বাফুফে ঠিক করবে না, বা সেটা শুধুমাত্র মানে আর্জেন্টিনা বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের হেড কোচ, তাদেরও সেখানে মতামত থাকবে। বাংলাদেশ আসতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে আর্জেন্টিনা। ফুটবলার ও স্টাফ সহ আসবে ওদের 86 সদস্যের বহর। এর জন্য লাগবে চার্টার্ড ফ্লাইট অথবা সবার জন্য বিজনেস ক্লাস টিকিট সুবিধা। 5 তারকা হোটেলে দিতে হবে শুধু টিম থাকার নিশ্চয়তা, সুপার সিকিউরিটি সহ দিতে হবে ফিফা মানের অনুশীলন সুবিধাও। আমাদেরকে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে আর্জেন্টিনা আনয়ন আসার যে বিষয়টা সেটা কনফার্ম করতে হবে, তো সেটা নিয়ে আগে আমাদেরকে কাজ করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে ফেব্রুয়ারিতে বাংলাদেশ পরিদর্শন করার কথা রয়েছে এএফএ প্রতিনিধি দলের। তাদের সবুজ সংকেত মিললেই লাল সবুজে দেখা মিলবে আকাশী নীল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এর আগে মৌখিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সম্মতি দেয় আর্জেন্টিনা। জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতানোর কথা রয়েছে মেসি ডি মারিয়াদের। তবে তার আগে বাংলাদেশে এসে সব সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করে যাবে এএফ এর একটি প্রতিনিধি দল। পর্যায় থেকে বড় লেভেলে অনেক আমাদের কান্ট্রি লেভেল থেকে আমাদের স্পন্সরশিপ অনেক বিষয় থাকে এখানে, তো সেই জিনিসগুলো যদি কনফার্ম করা যায় এগুলো অবশ্যই করা সম্ভব, দ্যাট ইজ নাথিং ইম্পসিবল, এবং এগুলো অবশ্যই আমরা করতে চাই এবং এটার জন্য আমরা আসলে আশা করি যে ভবিষ্যতে এই কাজগুলো গুছিয়ে আমরা করতে পারব। বাফুফে থেকে বেশ কদিন আগে যোগাযোগ করা হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে, তারা সময় চেয়ে নেয় সিদ্ধান্ত জানানোর আগে। অবশেষে খুশির খবরই এসেছে, মৌখিকভাবে বাংলাদেশে আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা দল। আসবেন লিওনেল মেসি, এমি মার্টিনেজ, ডি মারিয়ারাও, তবে সেখানে জুড়ে দেয়া হয়েছে কিছু শর্ত। জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 86 সদস্যের বড় বহর নিয়ে তারা পা রাখবে বাংলাদেশে। পুরো দলের জন্য ব্যবস্থা করতে হবে চার্টার্ড ফ্লাইটের। প্রতিপক্ষ কে হতে পারে সেটাও নির্ধারণ করে দেবে এএফএ। এশিয়ার 3-4টি দলের নাম দেয়া হবে, সেখান থেকে যে কোনো একটি দলকে রাজি করাতে হবে বাফুফেকে। অবশ্য মেসিরা বাংলাদেশে আসার আগে আর্জেন্টিনা থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসবে ঢাকায়। আবাসন, অনুশীলন ও ম্যাচ ভেন্যু দেখে তাদের চাহিদা জানিয়ে যাবে তারা। তবে মূল সমস্যা একটাই, সেটা হলো ম্যাচ আয়োজনের ভেন্যু। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার চলছে দীর্ঘদিন ধরে। এনএসসির দীর্ঘসূত্রিতার জন্য সমস্যার সম্মুখীন বাফুফে। স্টেডিয়াম হস্তান্তরের বেশ কিছু ডেডলাইনও মিস করেছে তারা। তবে বাফুফের চাওয়া তাদের দ্রুত বুঝিয়ে দেয়া হোক ভেন্যু। এরই মধ্যে ক্রীড়া পরিষদকে এ বিষয়ে তাগিদ দিয়েছে ফুটবল ফেডারেশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আছেন রিপোর্টার এস এম ইকবাল। আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়ে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জুন উইন্ডোতে যদি বাংলাদেশে খেলতে আসে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটা হচ্ছে সংস্কারাধীন। গতকাল পর্যন্ত এই সংস্কারাধীন স্টেডিয়ামটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে হঠাৎ করেই আজ সকালে বদলে গেছে দৃশ্যপট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গতকাল অফিসিয়ালি জানানো হয়েছিল আর্জেন্টিনা দল কবে আসবে, কিভাবে আসবে, তার একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ দুপুর 2:30। তবে হঠাৎ করেই আজ সকালে সেই বিষয়টি স্থগিত করেছে ফুটবল ফেডারেশন।
ফেডারেশন। তারপর থেকেই জল্পনা কল্পনা, নানান প্রশ্ন যে হঠাৎ করেই কেন এই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। তাহলে কি আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশে আসছেন, এরকম একটা কোশ্চেন বোধক চিহ্ন কিন্তু অনেকে উঠিয়ে দিয়েছেন। আসলে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যটি এখন পর্যন্ত এসেছে সেটি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি, সময় সংবাদের যারা দেখছেন তাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে গতকাল রাত 11টায় এএফএ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং থার্ড পার্টি অর্থাৎ যে এজেন্টটা বাংলা আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার বিষয়ে কাজ করছে তাদের একটি জুম মিটিং ছিল। সেই মিটিংয়েই এই বিষয়টি ফাইনালাইজ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা হচ্ছে যেভাবেই হোক গতকাল বিকেল থেকেই কিন্তু আমাদের যে স্থানীয় গণমাধ্যম আছে গণমাধ্যমে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি লিক হয়ে যায় এবং মোটামুটি অনেক গণমাধ্যম কনফার্মলি বলে দেয় যে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আসছে, তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আসছে, লিওনেল মেসিরা আসছে। তবে তাদের একটি শর্ত ছিল যে হচ্ছে এইটা ফাইনালাইজ হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমে আসা যাবে না বা জিনিসটা যতটুকু গোপন রাখা যায়, এরকম একটা চুক্তি বা এরকম একটি শর্ত ছিল। তো বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি প্রচার হওয়ার পর বাংলাদেশের বরাত দিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমও হচ্ছে সংবাদটি প্রচার করে এবং আর্জেন্টিনার স্থানীয় কিছু গণমাধ্যমে নিউজটা চলে আসে, যার ফলেই হচ্ছে একটু বেঁকে বসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, আসলে তারা বাংলাদেশে আসবে কি না আসবে এই বিষয়টি নিয়ে একটু বেঁকে বসেছে। তারপরে এটা কিন্তু বলা যাচ্ছে না যে একটু বেঁকে বসার কারণেই যে আর্জেন্টিনার বাংলাদেশে আসার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেছে, সেটি কিন্তু বলা যাবে না, এখনও সুযোগ রয়েছে। তবে আর্জেন্টিনা আপাতত চিন্তা করছে আগামী যে হচ্ছে মার্চ উইন্ডো রয়েছে, সেই মার্চ উইন্ডোতে তারা কাদের বিপক্ষে খেলবে সেটি নিয়ে আপাতত তারা চিন্তা করছে। একই সঙ্গে বাংলাদেশে আসার বিষয়টিও হচ্ছে তাদের আলোচনায় রয়েছে, এটি হচ্ছে হয়তো কিছুটা লেন্দি হয়ে গিয়েছে প্রসেসটা, বাট এই প্রসেসটা হচ্ছে এখনও চলমান আছে। এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, কারণ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনতে গেলে অনেক বড় একটা অর্থ খরচ করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, যেই টাকার অঙ্কে যেটা হয়ে যেতে পারে শুধুমাত্র একটা দলের জন্য 100 কোটি টাকার উপরে, তাদের আনা নেয়া, তাদের থাকার ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা সহ 100 কোটি টাকার উপরে শুধুমাত্র আর্জেন্টিনা দলের জন্যই খরচ হয়ে যেতে পারে। এই অর্থের সংকুলনটা আসলে কীভাবে হবে বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে একটি রেমুনারেশন দিতে হবে তার অঙ্কটা কত, সেটা নিশ্চিতভাবে অনেক বড় একটা অঙ্ক। সেই অঙ্কটা হচ্ছে আসলে আর্জেন্টিনা বা এফের পক্ষ থেকে বলা হয়েছিল এই অর্থটা তারা চায় অন্তত ম্যাচের 2 থেকে 3 মাস আগে, এবং সেটা যদি হয় তাহলে বাফুফে কিভাবে সেই অর্থের সংকুলন করবে এই বিষয়টিও কিন্তু আলোচনার মধ্যে ছিল। সুতরাং সবকিছু মিলে যে আলোচনার বিষয়গুলো ছিল সেই আলোচনাটা হচ্ছে গতকাল রাতে ভেস্তে যাওয়ার কারণে বা একটু গণমাধ্যমের সংবাদগুলো চলে আসার কারণেই এই বিষয়টি নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা যারা এই বিষয়টি নিয়ে কাজ করছে, বাংলাদেশে আবারও লিওনেল মেসিদের আনা যায় কিনা এই বিষয়টি নিয়ে যারা কাজ করছে, তারা কিন্তু এখনও আশাবাদী যে আলোচনা যে পর্যায়ে রয়েছে এখান থেকে নেক্সট লেভেলে যেতে হলে আসলে অনেক কিছু হচ্ছে কনফিডেন্সিয়াল রাখতে হবে, এবং আরও যে শর্ত সাপেক্ষ শর্ত রয়েছে আর্জেন্টিনার যে শর্তগুলো দিয়ে দিয়েছে বাংলাদেশে আসার প্রেক্ষিতে, সেগুলো যদি পূর্ণ নিশ্চয়তা দিতে পারে ফুটবল ফেডারেশন তাহলে হয়তোবা আবারও আলোর মুখ দেখতে পারে লিওনেল মেসি দের দ্বিতীয়বার বাংলাদেশে আসার ক্ষেত্রে। তো বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। বাংলাদেশের সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে প্রধান কোচ বাছাই করলে ভুল করবে বিসিবি। টেকনিক্যালি সাউন্ডের পাশাপাশি ক্রিকেট কমিউনিকেশনে ভালো কাউকেই দায়িত্ব দিতে হবে, তবে হাথুরুস সিংহকে আনলে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষে বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যদিও পারফরমেন্স ম্যানেজার বা সুপারভাইজার পদে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিয়ন মুহাইমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাখাত হোসেন টিপু। কোচ চাই, কোচ বাংলাদেশের জাতীয় দলের জন্য চাই একজন প্রধান কোচ। যোগ্যতা হতে হবে এশিয়ান ক্রিকেট বোদ্ধা, থাকতে হবে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা, করা হেডমাস্টার হলে সুযোগ বাড়বে, প্লেয়ার ফ্রেন্ডলি কাউকে যোগাযোগ না করার অনুরোধ জানানো যাচ্ছে। যদি কোচ চেয়ে কোনো বিজ্ঞাপন করত ক্রিকেট বোর্ড, হয়তো তাদের ভাষাটা এরকমই হতো, কারণ তাদের চাওয়া একজন মাস্টার যিনি বেত হাতে ঘুরবেন পেছন পেছন, চুন থেকে পান খসলেই পিঠের উপর শপাত। ক্রিকেটারদের বন্ধু হতে চান যারা, তাদের জন্য নো এন্ট্রি। তবে বিসিবির এই মনোভাবের সঙ্গে একমত নন সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। তার মতে বাংলাদেশের কোচ হতে হবে টেকনিক্যালি সাউন্ড এবং একই সঙ্গে ভালো কমিউনিকেটর। আমাদের ইয়াং জেনারেশন যারা ন্যাশনাল টিমে ইনজেক্ট হচ্ছে তাদেরকে কিন্তু প্লেয়ার্স ফ্রেন্ডলি হওয়ার প্রয়োজন আছে, তার চেয়ে কিন্তু টেকনিক্যাল জ্ঞানটা কিন্তু থাকাটা জরুরি। হাথুরুস সিংহকে নিয়ে এখন গুঞ্জনের ডালপালা মহিরুহে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগেই হয়তো তার নিয়োগ চূড়ান্ত করে ফেলবে বিসিবি। এটা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও হাথুরুর বিষয়ে ইতিবাচক সিরাজউদ্দিন, তবে দিতে চান পূর্ণ স্বাধীনতা।
যিনি টেকনিক্যাল ডিরেক্টর থাকবে তার দায়িত্বটা টিওয়ার্ডটাও কিন্তু স্পেসিফিক করে দেওয়া উচিত যে তিনি কী কাজ করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে, আপনি যদি একজন হেড কোচ অ্যাপয়েন্ট করেন আপনাকে কিন্তু তাকে ট্রাস্ট করতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা যদি আপনি না দেন তাহলে কিন্তু দ্বন্দ্ব অটোমেটিক চলে আসবে। পারফরমেন্স সুপারভাইজার পদটা নিয়ে বেশ আপত্তি জানালেন তিনি। একজন টিম ডিরেক্টর থাকার পরও নতুন আরেকজনকে হেড কোচের মাথার উপর বসানোটা কখনোই ভালো ফল নিয়ে আসবে না বলে মত সাবেক পরিচালকের। এর চেয়ে টিম ডিরেক্টরের কার্যপদ্ধতির আধুনিকায়ন করা প্রয়োজন বলে মত তার। দুইজনের মত, দুইজনের চিন্তা, দুইজনের কাজ করার ধরন একই হওয়ার সুযোগ খুবই কম। একজন বোর্ড ডিরেক্টরকে যদি আপনি টেকনিক্যাল ডিরেক্টর করেন তাহলে হি ইজ গুড এনাফ টু ভ্যালিউড performances, to bridge between board and players, to bridge between board and coaches, is good enough. তবে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে হলে শুধু জাতীয় দল নিয়ে পড়ে থাকলে হবে না, দেখভাল করতে হবে তৃণমূল ক্রিকেটকেও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এ দেশি তরুণ ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ নির্বাচকরা। 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে পেসাররা হতাশ করেছে হাবিবুল বাসা সুমনকে। অফর্মে থাকলেও আসন্ন ইংল্যান্ড সিরিজের লেয়ার মিডল অর্ডারে সোহানের ওপরই ভরসা রাখছে নির্বাচক প্যানেল। ধুমধারাক্কা টি টোয়েন্টি লিগ, বিপিএল, আলোচনা সমালোচনা তো আছেই, সঙ্গে প্রশ্ন আছে বিপিএল এ দেশে ক্রিকেটের প্রাপ্তি নিয়েও। কেমন করছেন উদীয়মানরা তাও আলোচ্য। জাকির হাসান, জাকির আলী, অনিক, রাকিবুল, তৌহিদ হৃদয়দের পারফরমেন্স ছুঁয়ে গেছে নির্বাচকদের। তবে পেসারদের পারফরমেন্স ছিল গড়পড়তা। সামনে ইংল্যান্ড সিরিজ, পুরো বছরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তবে এখনই তাড়াহুড়ো নয়, বরং তরুণদের আরও অনেকটা দিন পর্যবেক্ষণ করতে চান নির্বাচকরা। দৃষ্টি রাখছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ব্যাটসম্যানরা রান করছেন খুব ভালো স্ট্রাইক রেট নিয়ে। আপনি দেখেন, আপনি কয়েকটা নাম নিয়েছেন, তারপরে আফিফ আছে, আরও কয়েকজন ব্যাটসম্যান আছেন, জাকির আছেন। টি টোয়েন্টি ক্রিকেট ডেফিনেটলি আমরা তো একটু পিছিয়ে আছি, টেস্ট ক্রিকেটও খুব ভালো করছি না গত এক বছর ধরে। তো সব জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে, আর ডেফিনেটলি যারা পারফরমেন্স করে তাদের প্রতি তো একটা আলাদা নজর থাকি। তবে সেখানেও আছে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক সিরিজ তো বটেই, অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটেও রানে নেই নুরুল হাসান সোহান, যাকে ধরা হয়েছিল লোয়ার মিডল অর্ডারে টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা। তাই তো সোহানকে নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছেন না নির্বাচক প্যানেল, বরং তার সুযোগ মিলছে ইংল্যান্ড সিরিজেও। সোহান ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার যাকে আমরা আসলে ওই পাওয়ার হিটার হিসেবে বিবেচনা করে থাকি, 6-7 নম্বরে, এবং আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন। আমরা তাদের উপর হোপফুল। দেখুন, একটা দুইটা তিনটা ম্যাচ নিয়ে কারো সম্বন্ধে মন্তব্য করা ঠিক না। আর ফেব্রুয়ারির মাঝামাঝি ইংল্যান্ড সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণার পরিকল্পনা নির্বাচকদের। ফেডারেশন কাপে 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। 4-3 গোলের জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। শীতের দুপুরে গোপালগঞ্জে ফুটবল উৎসব। উঠতে থাকা বসুন্ধরার প্রতিপক্ষ, ধুঁকতে থাকা মুক্তিযোদ্ধা। সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই লিগে অনিয়মিতদের একাদশে প্রাধান্য দেন কিংস কোচ অস্কার ব্রুজন। শুরুটা অগোছালো হলেও মুক্তিযোদ্ধার বিপক্ষে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 15 মিনিটে একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন রবসন রবিনিও। ফেডারেশন কাপে এটি তার প্রথম গোল। 19 মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন রবিনিও, তবে বুক চিতিয়ে সেই শট রুখে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মনিরুল। 35 মিনিটে নিজে না গোল করলেও সতীর্থ গফুরভকে বলের যোগান দিয়ে কিংসের জয়ের পথে ফুল ফোটান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলরক্ষকে একা পেয়ে সুযোগ নিয়ে গোল করেন আসরর গফুরভ। 38 মিনিটে ম্যাচ জমিয়ে তোলে মুক্তিযোদ্ধা। সোমা ও তানির লম্বা ক্রস বিপদমুক্ত করতে যেয়ে সামনে এগিয়ে আসেন বসুন্ধরা গোলরক্ষক রিমন, তবে শেষ রক্ষা করতে পারেননি। রোমানের পাশে গোল করেন ইমানুয়েল ইকেচুকে। একটু পরেই গোলরক্ষক পরিবর্তন করে মুক্তিযোদ্ধা, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি। রবিনিওর ফ্রিকিকে মাথা ছুঁয়ে স্কোরলাইন 3-1 নিয়ে যান সুমন রেজা। এতক্ষণ দুর্দান্ত ছন্দে থাকা রবিনিও হঠাৎই পথ হারিয়ে বসেন। 52 মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস, কিন্তু মহামূল্যবান এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পোস্টে লেগে ফিরে আসে তার শট। সান্ত্বনা জোগানোর সুযোগ পেয়েছিলেন ডোরিয়েলটন, কিন্তু গোলরক্ষক শ্রাবণ হতাশ করেন এই ব্রাজিলিয়ানকে।
অবশেষে 83 মিনিটে গোলের দেখা পান ডোরিয়েলটন। কিংস এগিয়ে যায় 4-1 গোলে। বড় জয় নিশ্চিত, তাই উৎসবে নেমে পড়ার আশায় ছিল বসুন্ধরা কিংস। কিন্তু গোপালগঞ্জে তখনও অনেক কিছু দেখার বাকি ছিল দর্শকদের। 86 মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমান বুরুন্ডির ফরওয়ার্ড সোলাইমানি। পরের মিনিটে আবু বকর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। ইমানুয়েল গোল করলে কমে আসে ব্যবধান, তৈরি হয় আশা। আশা নিরাশার দোলা চলে শেষ রক্ষা হয়নি। লড়াই করেও শেষ পর্যন্ত 4-3 গোলে হেরে যায় মুক্তিযোদ্ধা। 7 গোলের রোমাঞ্চকর লড়াই শেষে সবার আগে কোয়ার্টার ফাইনালে পা রাখে বসুন্ধরা কিংস। গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিস একাডেমি। 4 পয়েন্ট নিয়ে সেরা 8-এর পথে এগিয়ে আছে চট্টলার দলটি। পারভীন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং বিপিএলে পেসাররা হতাশ করলেও দেশি তরুণ ব্যাটারদের পারফরমেন্সে মুগ্ধ বিসিবি। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেট বোর্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।